ফ্রেন্ড, আমি এখন দেখাবো ডিফেন্ডিং করে ও অ্যাটাকিং করবে। হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জানি ইউটিউব চ্যানেল আসার জন্য ধন্যবাদ জানাই। আগের দিন একটা ভিডিও শেয়ার করেছিলাম যে উইঙ্গারের স্কিল এবং কভারিং কীভাবে রাখবে, খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তো ওই ভিডিওটা দেখে অনেক ভাই আমাকে কমেন্ট করেছে, আগে থেকেও অনেক কমেন্ট করছে, অনেকবারই কমেন্ট করছে তার ডিফেন্স নিয়ে ভিডিও চাই, ডিফেন্ডার কীভাবে খেললে ডিফেন্ডারের খেলা ইম্প্রুভ হবে, সঠিকভাবে তুমি ডিফেন্সিভ করতে পারবে সেই ভিডিও। তো আজকে আমি তোমাকে দেখাতে চলেছি ডিফেন্স কীভাবে করবে, ডিফেন্ডার কীভাবে খেলে কীভাবে তুমি একটা উইঙ্গারকে একটা স্ট্রাইকারকে আটকাবে ইজি ডিফেন্ডিং করে। দেখতে পাচ্ছ আমি একটা ছোট্ট মাঠ বানিয়েছি, আমি ফুল দেখিয়ে দেবো, আমি ডিফেন্সিভ করবো, অ্যাটাকিং করবে, ওই স্কিল করবে, আমি ডিফেন্সিভ করবো, আমি পুরো নিয়মটা দেখিয়ে দেবো কীভাবে ডিফেন্সিভ করতে হয়, ঠিক ওইভাবে ওই সঠিক পদ্ধতিতে তুমি ডিফেন্সিভ করবে, ডিফেন্ডিং করবে, দেখবে তোমার সাইড দিয়ে কোনো প্লেয়ার ইজি সহজে বেরোতে পারবে না। দেখা যাক ডিফেন্স কীভাবে করে। তো ফ্রেন্ড, যদি আমার চ্যানেলে তোমার নতুন থাকো ফ্রেন্ড, অবশ্যই আমার চ্যানেলকে আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে। তো ফ্রেন্ড চলো আজকে দেখা যাক ডিফেন্স কীভাবে করতে হয়। তো ফ্রেন্ড, আমি দেখতে পাচ্ছি এখন দাঁড়িয়ে আছি, তোমাদেরকে আমি ফুল দেখাবো সঠিকভাবে কীভাবে ডিফেন্সিং করতে হয়, ডিফেন্ডিংয়ের কতগুলো নিয়ম। তো প্রথমে আমি বলতে চলেছি, আমাদের এই যে বয়টা আছে, আমরা যখন ডিফেন্ডিং করবো, ধরো সামনে দিয়ে একটা স্ট্রাইকার ওয়ান টু ওয়ান আমাদের আমাকে ড্রিবল করবে, তো সে সময় আমি ডিফেন্ডার, সর্বপ্রথমে আমাদের ডিফেন্ডিংয়ের সময় দাঁড়ানোটা হবে এরকম, একটা পা সামনে থাকবে, একটা পা পিছনে, কখনোই আমরা এই ফ্ল্যাট ফুট দুটো পা সামনে করে দাঁড়াবো না। দুটো পা সামনে, দুটো পা একই ফ্ল্যাট ফুটে থাকে, সোজা সোজা থাকে, তাহলে সাইডে বেরিয়ে গেলে আমরা ঘুরতে পারবো না সহজে, ঘুরতে পারবো না, বেরিয়ে যাবে ইজি। তো সবার প্রথমে আমাদের নিয়ম হচ্ছে আমরা একটা পা সামনে রাখবো, একটা পা পেছনে থাকবে। ফার্স্ট যে নিয়মটা বলছি, সর্বপ্রথমে একটা পা সামনে একটা পেছনে। আর মেন একটা ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি আমি তোমাদেরকে, ডিফেন্ডিং করার সময় কখনোই গোয়ালি ফেলে থাকবে না একদম। আমি অনেকবার বলেছি, আগের বিরুদ্ধে বলেছি, সবসময় টোটাকে ইউজ করবে, তুমি যখনই টোটাকে ইউজ করবে না, তোমার স্পিড তখন তুমি যখন তখন যেদিকে এদিক এদিক ইজি তুমি মুভ করতে পারবে, তুমি এই টোয়ের সাহায্যে সবসময় থাকবে, মানে ডিফেন্ডিংয়ের সময় একটা পা সামনে একটা পা পেছনে, এবং তুমি এই টোটাকে ইউজ করবে। ধরো তোমার সামনে দিয়ে ম্যান ড্রিবল করছে, আমি তোমাকে দেখাবো অলরেডি, পরে একটু পরে দেখাবো, এই ধরো ম্যান আসছে, তুমি এই যে এই থাকলে কিংবা এই এই ঘুরে গেলে আসছে, আসুক, আসতে দাও আসতে দাও, আসতে দাও আসতে দাও, আসতে দাও আসতে দাও, ধীরে আগালো, তুমি সুযোগ করলে যে একটা স্ট্রোক বেরিয়ে গেলো ট্যাকল করে দাও। মানে এই যে এইটা থাকবে আমাদের বডির শেপটা এরকম থাকবে, যখন ও ঢুকবে ওয়ান টু ওয়ান আমরা এরকম ওয়েট করবো, এই ওয়েট করবো, আর এটা আর যে স্ট্রাইকার থাকবে ও তো বল টাচ করতে করতে আসবে, আমরা আগে ওয়েট করতে থাকবো, একটা দুটো তিনটে টাচ করতে করতে একটা টাচ বেরোবেই, যত বড়ো স্ট্রাইকই হোক বাইরে থেকে একটা টাচ বড়ো হবেই। তো আমরা এই ওয়েট করতে থাকবো এইভাবে, যেই একটা টাচ বড়ো হবে, যতক্ষণ যেই দেখবো একটা টাচ বড়ো হয়েছে তখনই আমরা ট্যাকল করে দেবো, ইজি হয়ে গেলো। আর এরকম থাকলে পরে যদি পাশ দিয়ে বেরিয়ে যায় ইজি ধরতে পারবো, এই আছি ইজি ঘুরে যেতে পারবো। মেন কথাটা ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট কথা এটাই, ডিফেন্ডিং করার সময় একটা পা সামনে একটা পা পেছনে থাকবে, আর সবসময় টোটাকে ইউজ করবে। আর এই যে এই যে এই শেপটা থাকবে, এই একটু ডাউন, পুরো এই এইটুক ডাউনে থাকতে হবে, এই যে দেখতেই পাচ্ছ, এই যে এই দেখতে পাচ্ছ, এরকম ও আসছে, আসতে দাও আসতে দাও, আসতে দাও আসতে দাও আসতে দাও, আসতে দাও আসতে দাও, যে আসবে একটা ডাস্টবিন ট্যাকল করে দেবো। এটাই মেন ডিফেন্ডারের মেন হচ্ছে এটাই নিয়ম, তোমাকে যদি স্ট্রাইকার বা উইঙ্গার ড্রিবল করে সবসময় আগে ওয়েট করো, এই যে এইটা ইউজ করবে। তো অলরেডি আমি এখন করে দেখাবো, আমি ডিফেন্ডিং করে দেখাবো, আমার ভাই স্পিড করে দেখাবে, ও আছে আমার সামনে, দেখবে কীভাবে আমি করছি। তো এই কথাটা মাথায় রাখবে সবসময়, সবসময় এই টোটা টোয়ের সামনে থাকবে, একটা বা সামনে একটা বা পেছনে, বডি শেপ এই এই। আর যেটা বলছি, যদি প্রথমত এরকম না হতে পারে, তুমি এই এইটা প্র্যাকটিসও করবে, প্র্যাকটিসে গিয়ে এইটা প্র্যাকটিস করবো, আর এই যে প্র্যাকটিসটা করছি না, ডিফেন্ডিং হয়ে সবসময় মাঠে গিয়ে এই প্র্যাকটিসটা করবে, এই ওয়ান টু। তো আমি তোমাকে বললাম ডিফেন্ডিং করার সময় সবসময় টোটাকে ইউজ করবে, সামনে পেছনে ঠিক এইভাবে থাকবে, এইভাবে। তো ফ্রেন্ড চলো আমি এখন ভিডিও করে দেখাবো যে ডিফেন্ডার কীভাবে ট্যাকল করে, কীভাবে এইটা তুমি অ্যাপ্লাই করবে, চলো ফোন দেখা যাক। তো ফ্রেন্ড আমি এখন দেখাবো ডিফেন্ডিং করে ও অ্যাটাকিং করবে, দেখে নাও কীভাবে ডিফেন্ডিং করতে হবে। তো ফ্রেন্ড এই ভিডিওতে তোমরা আমাকে দেখতেই পাচ্ছ আমি ডিফেন্সিভ করছি, কীভাবে ডিফেন্সিভ করতে হবে অলরেডি তোমাদেরকে আমি বলে দিয়েছি, এবং সেই ডিফেন্সিভটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি এই ভিডিওতে। আমার পার্টনার স্ট্রাইকার ওয়ান টু ওয়ান ধরো আমাকে ড্রিবল করার চেষ্টা করছে, এবং আমি তোমাদেরকে যে নিয়মটা বলেছিলাম যে একটা পা ফ্রন্টে থাকবে এবং একটা পেছনে, কখনো ওই ফ্ল্যাটফুটে আমরা দাঁড়াবো না, দেখতেই পাচ্ছ আমার একটা পা সামনে এবং একটা পা পেছনে, এবং আমি আমার টোটাকে ইউজ করে আমি ওয়েট করছি এবং হোল্ড করছি। তো খেলার সময় যখন তুমি ডিফেন্সিভ করবে, ঠিক তুমি এরকম যখন তোমাকে একটা স্ট্রাইকার বা উইঙ্গার ড্রিবল করবে চেষ্টা করবে, তখন তুমি হোল্ড করবে এবং ওয়েট করবে, এবং আমি তোমার
তোমাদেরকে ভিডিও শুরুতেই বলে দিয়েছি যে যত বড় স্ট্রাইকারই হোক একটা রাশ বেরোবে, বাইরে থেকে একটা স্ট্রোক বড় হবেই। আর যেই মোমেন্টে একটা স্ট্রোক বড় হবে সেই মোমেন্টে আমরা একটা কড়া ট্যাকেল করবো যাতে সেকেন্ড টাইম ওই স্ট্রাইকার আমাদের সামনে আসে আর বল হোল্ড না করে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এই ভিডিওতে যেভাবে আমি ডিফেন্ডিং করছি এবং যে নিয়মটা তোমাদেরকে বলে দিলাম এই নিয়মে ডিফেন্ডিং করার চেষ্টা করবে, দেখবে তাহলে সহজে কোনো প্লেয়ার তোমার সামনে দিয়ে বেরোতে পারবে না, তোমার ডিফেন্ডিং আগে থেকে অনেক ইম্প্রুভ করবে। তো ফ্রেন্ড আমি দেখালাম দেখলে কীভাবে ডিফেন্ডিং করতে হয়, যে শেপটা দেখালাম স্ট্রাইকার ওরকম বল নিয়ে আসবে ওয়ান টু ওয়ান, তুমি ঠিক ওরকম ওয়েট করবে আর ঠিক সেকেন্ডে যে একটু বেরোবে ট্যাকল করে দেবে। আমি এখন দেখাবো যে ডিফেন্ডিং করতে করতে কীভাবে আমরা বল ক্লিয়ার করবো। তো ফ্রেন্ড এখন আমি তোমাদেরকে দেখাবো যে ডিফেন্ডিং করতে করতে কীভাবে আমরা বল ক্লিয়ার করবো। তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি তোমাদেরকে ঠিক যে নিয়মে বলেছিলাম সেই নিয়মে আমি ডিফেন্ডিং করছি এবং স্ট্রাইকারের পা থেকে যে একটু বলটা বেরিয়ে গেছে আমি অমনি বলটাতে কড়া ট্যাকল করেছি এবং বলটা ক্লিয়ার হয়ে গিয়েছে। তো ঠিক সেম এভাবে তোমরা হোল্ড করতে থাকবে এবং যে মোমেন্টে দেখবে স্ট্রাইকারের পা থেকে বলের একটা স্ট্রোক বড় হয়েছে ঠিক সেই মোমেন্টেই ট্যাকল করবে। তো ফ্রেন্ড আরেকটা কথা ইম্পর্টেন্ট মাথায় রাখবে, যখন তোমরা ট্যাকল করবে যখন খেয়াল রাখবে যেন ট্যাকলটা যেন স্ট্রাইকারের পায়ে না লাগে, সবসময় ট্যাকলটা বলে রাখার চেষ্টা করবে। যখন তুমি বলে ট্যাকল করবে তাহলে কখনোই ফাউল হবে না, যদি তোমার বল থেকে একটু সরে গিয়ে স্ট্রাইকারের পায়ে বা উইঙ্গারের পায়ে যদি টাচ হয় তাহলে কিন্তু ফাউল বা পেনাল্টি হতে পারে। তো যখন ট্যাকলটা করবে খেয়ালে করবে ঠিক বলেই ওয়েট করতে থাকবে, যখনই দেখবে একটা স্ট্রোক বড় হয়ে গিয়েছে তখনই ঠিক বলে ট্যাকল করবে। তো আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছি, যদি ভালো স্টপার হতে চাও কখনোই বল উল্টো বলটা ক্লিয়ার করবে না, সঠিক ক্লিয়ার করার চেষ্টা করবে। বল ক্লিয়ারটা যে দেখবে অনেক স্টপার আছে বল দুমদাম উড়িয়ে দেয় উল্টো বলটা, ওটা কখনোই করবে না, সবসময় বলটাকে গ্রাউন্ডে রাখারই চেষ্টা করবে। যতটাই ক্লিয়ার করো সবসময় একটা সঠিক ক্লিয়ার করে মাঠের মধ্যে রাখার চেষ্টা করো, হাফ লাইনের উপরে তুলে দাও কিংবা গ্রাউন্ডে রাখো, একটা পাস বেরিয়ে দাও ক্লিয়ার করে, কখনোই উল্টো বলটা মাঠের বাইরে মারবে না। তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও যে ডিফেন্ডিং কীভাবে করতে হয়। তো ফ্রেন্ড ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পরবর্তীকালে আরও অনেক নতুন লার্নিং ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ড।